السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই চমৎকার আয়োজনটির সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সকলের জন্য অনেক অনেক দোয়া কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের অনন্য আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারিত আজকের এই সুন্দর অনুষ্ঠানটিতে আলোচনা করার জন্য একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, আসুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের আজকের সুন্দর আয়োজন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রতিবেশীর হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসের মাধ্যমে এবং রব্বুল আলামিন কুরআনুল করিমের অনেক আয়াতের মাধ্যমে প্রতিবেশীর অধিকার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে কী কী অধিকার রয়েছে আমাদের উপর, এটি আমরা জানার চেষ্টা করব আজকের অতিথির কাছ থেকে। মহতরম দর্শককে যেমনটি অবগত করলাম, প্রতিবেশী কে এবং তার কী হক রয়েছে, কী অধিকার রয়েছে এবং আমাদের কী করণীয়, এটি নিয়ে যদি আপনি কথা বলেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহি রাহমানির রাহিম, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ইলা আখিরিল আয়াহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল হাক্কুল জার? ক্বাল ইনিস্তানসারাকা ফা আনতাহু ওয়া ইনিস্তাকরাদাকা ফা আখরাজতাহু ওয়া ইযা আসাবাহু শাইউন ফাহান্নাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিবেশী আসলে কে? মানে মানুষ মাত্রই সমাজে বসবাস করবে আর মানুষের জীবনে চলার জন্য আশেপাশে সে তার বসতবাড়ি হোক, কর্মক্ষেত্র হোক, চলার পথে হোক, গাড়িতে হোক, সর্বত্রই কেউ না কেউ থাকবেন। তো সেই সব ধরনের পাশের মানুষটিকে ইসলাম বা কোরআন সুন্না আল জার বলেছে। জার মানে প্রতিবেশী। তো আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি এটি হলো কোরআনুল করিমের অনেকগুলো প্রতিবেশীর হক সংক্রান্ত আয়াতের একটি। সেখানে সূরা নিসার 36 নম্বর আয়াতটিতে আল্লাহ বলেছেন তার এবাদতের কথা প্রথম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর এবাদত করো, শিরিক করো না, পিতামাতার সেবা করো। এরপর তিনি এতিম দরিদ্রদের কথা বলার পরেই বলেছেন যে ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবি বিল জাম্ব ইবনি সাবিল, যে কিছু প্রতিবেশী হলো আত্মীয়, কিছু প্রতিবেশী হলো তোমার পাশে থাকে, আত্মীয় নয়। আবার বলেছেন যে কিছুক্ষণ সময়ের জন্য তোমার সাহেবিল জাম তোমার পাশে বসেছে বা পাশে সহকর্মী, কলিগ ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে তিন ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন যে কিছু প্রতিবেশী প্রতিবেশীও আবার নিজ ধর্মের অনুসারী মুসলিম, আবার আত্মীয়। আরেকটা প্রতিবেশী পাওয়া যাবে আরেক প্রকারের, যারা মানে আত্মীয় না, নিজ ধর্মের অনুসারী এবং প্রতিবেশী। আরেক ধরনের প্রতিবেশী পাওয়া যাবে যে আত্মীয়ও নয়, নিজ ধর্মেরও নয়, কিন্তু প্রতিবেশী। তো শেষটা দিয়ে শুরু করি, যে ধর্মের অনুসারীও নয়, মানে এক ধর্মের অনুসারী নয়, মুসলিম নয়, অন্য ধর্মের অনুসারী, অন্য চিন্তার ধারক বাহক, তাকেও নবীজি বা ইসলাম প্রতিবেশী হিসেবে গণ্য করেছে এবং তার অধিকার দিয়েছে, মানে তার সাথেও উত্তম আচরণ করতে ইসলাম বলেছে। হ্যাঁ, এরপর নবীজি যে কথাটা ওই যে হাদিসে এসে কোরআনে এসেছে এটার ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছেন যে প্রতিবেশীর হক আদায় করা এমনভাবে যে কেউ যদি
তার প্রতিবেশী অনাহারে আছে এটা জেনে শুনে সে মানে উদর পূর্তি করে পেট ভরে খেয়ে দিয়ে ঘুমায়, তাহলে সে পরিপূর্ণ মুমিন নয়। তাহলে কত কঠিন কথা বলেছে এখানে, কিন্তু নবীজি ধর্মের পরিচয় বলেননি, শুধু বলেছেন যে প্রতিবেশী সে না খেয়ে আছে বা আর্থিক অনটনে আছে, অন্য প্রতিবেশী সে খোঁজ খবর নিল না অথবা জানার পরও কিছু করলো না, তাহলে সে ভালো আচরণ ইসলামী দৃষ্টিতে করলো না। আর যেখানে নবীজি বলেছেন যে ওই তিন প্রকারের কথা, তাদের কি যে দেখবেন কেউ একটা এলাকায় বাসা নিয়ে থাকছেন, তার মানে একই অ্যাপার্টমেন্টের পাশের মানুষগুলির খোঁজখবর নেওয়া, এটা শরীয়ত বলেছে। তাদের কেউ যদি মানে আলাদা বাড়িতে হয় তবুও ইসলামী ফেকা একটা গণ্ডি দিয়েছে যে চারপাশে ৪০টি বাড়ি পর্যন্ত সবাইকে প্রতিবেশী কমপক্ষে মনে করতে হবে। তো গ্রামের বসতিতে এরকম হয় যে একতলা বাড়ি, তাহলে মনে করুন যে চারপাশে ৪০টি বাড়ি, আর এখন শহরে তো ৪০টি বাড়িতে অনেক মানুষ থাকেন, সেক্ষেত্রে হয়তো ভিন্ন একটা সংজ্ঞা হবে। কিন্তু যাদেরকে মোটামুটি নিজেদের মহল্লার অন্যান্য কাজে কর্মে দেখা সাক্ষাৎ হয়, বাজারে যেতে, অফিসে যেতে, তারপর বিয়ে শাদিতে, নামাজে যেতে দেখা সাক্ষাৎ, সবাইকে প্রতিবেশী মনে করতে হবে। তাদের কেউ যদি নবীজিকে বলেছেন যে তোমার কাছে সাহায্য চায়, সাহায্য করবে, তোমার কাছে কর্য চায়, কর্য দিবে, তোমার কাছে কোনো ভালো সংবাদ তাদের আসে তুমি তাকে অভিনন্দন জানাবে, কোনো মন্দ কিছু শুনলে তাকে গোপন রাখবে এবং তাকে সহায়তা করবে। এমনকি আল্লাহ রাসূল সেই হাদিসে শেষে বলেছেন লা তাস্তাতিল্লু বিবিনাইক, তোমার বাড়ি এত উঁচু করো না যে প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায় অনুমতি ছাড়া। একথা বলেছেন যে বাড়িটি দশতলা ২০তলা করলে প্রতিবেশী যে আলো বাতাস বন্ধ হবে এটার জন্য আগে একটু অনুমতি নিয়ে নিও, এইভাবে তিনি বলেছেন। তো আমাদের জীবনে অসাহাবিবিল জাম যেটা কোরআনুল করিম বলেছে, দেখুন যে আমরা যেখানে এখানে বসেছি আমরা কিছুক্ষণের জন্য কিন্তু প্রতিবেশী, কোরআন যেটা বলেছে যে তোমার পাশের লোকটি, আপনি বাসে উঠলেন পাশের লোকটিকে আপনাকে দেখতে হবে, আপনি বিমানে চড়েছেন সেখানে পাশের লোকজনকে ভালোমন্দ আপনাকে দেখতে হবে, হয়তো এক ঘন্টার পরিচয় বা তিন ঘন্টার সফর জীবনে আর দেখা নাও হতে পারে, কিন্তু সেই মানুষটিরও তার কোথায় ভালো লাগবে, কোন কাজে সে বিরক্ত হবে, কী আচরণ করলে সে বিব্রত হবে, এগুলি খেয়াল করতে হবে। মানে কোনো ক্রমেই যেন আমার মাধ্যমে কোনো কষ্ট না, সঙ্গে যিনি বসেছেন জি কষ্ট না পায় জি। আর এমনিতে সাধারণভাবে তো নবীজি বলে দিয়েছেন, দেখুন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, যে অন্য মুসলমানরা তার হাত এবং তার মৌখিক আচরণ থেকে নিরাপদ বোধ করবে। তো এই যে আপনি মনে করুন যে বেশিরভাগ মানুষই তো কাউকে আত্মীয় স্বজন ছাড়া সফর করে, তো সফরে পাশে মানুষটি পানি প্রয়োজন হতে পারে, অসুস্থ বোধ করতে পারে, সে কারো স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, সেখানে আরেকজন মানুষ যদি তাকে আত্মীয়ের মতো এবং তার ঘনিষ্ঠ বন্ধুর মতো তাকে দেখাশোনা না করে, লক্ষ্য না রাখে, তাহলে তো মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। এটি যেমন আসলে মাত্রাম, আরেকটি হলো যে আমি যখন কারোর সঙ্গে সফর করছি আমার এমন কোনো কার্যক্রম অথবা কার্যকলাপ যেন না হয় যার মাধ্যমে তিনি কষ্ট পেতে পারেন, খুবই খেয়াল করতে হবে। দেখুন এই জন্য যানবাহন লেখা থাকে যে ধূমপান নিষেধ, কারণ এখানে তো আরেকজন মানুষ আপনার কাছ থেকে কষ্ট পেলেও হয়তো বলবে না, আপনি একজন ধূমপান পছন্দ করে না, সহ্য করতে পারে না, আরেকজন যদি করে তাহলে এই লোক তো দূরে সরে যেতে পারবে না গাড়িতে বসা, এই জন্য নিষেধ করা হয়। তো এটা খেয়াল করতে হবে, অনুমতি নিতে হবে, বা যেখানে বিমানে তো নিষেধ থাকে, এই জন্যই আরও অনেক কারণ আছে। তো এইরকম এটা একটা উদাহরণ, আপনি এই আল্লাহ রাসূল তো এগুলি শিখিয়েছেন, ইসলামের মধ্যে এগুলো আছে যে কথা বলার একটা আদব থাকবে, উচ্চস্বরে বলো না, বয়োবৃদ্ধ লোক হলে এক আচরণ, নারী হলে এক ধরনের সম্মানজনক আচরণ, শিশু হলে আরেক ধরনের আচরণ, প্রতিবেশী কিন্তু অনেক ব্যাপক বিষয়। এবং এই যে কখনো এমনভাবে তিনি বলেছেন যে মনে হচ্ছে ইউআর রিসু, যে তাকে যেন ওয়ারিশ বানিয়ে দেবেন প্রতিবেশীর ব্যাপারে, এমন বেশি নবীজি বলেছেন যে যারা শুনেছেন সাহাবীরা বলেছেন যে মনে হচ্ছিল যে একসময় তিনি বলবেন যে উত্তরাধিকার বানিয়ে দাও, অর্থাৎ তোমার সম্পদও কিছু তাকে দিয়ে দাও, তাহলে কত গুরুত্ব দিয়েছেন। এই যে কথাগুলি বলছি না, এগুলি কিন্তু আমাদের কোরআন হাদিসেই আছে, আমরা নিজেরাও কিন্তু পালন করি না, আমাদের মধ্যে বা আমাদের মুসলমানদের মধ্যে
এই এইগুলোর চর্চা আরও অনেক কমে গেছে। আর এই শিক্ষাগুলো আমাদের অন্য মানুষেরা নিয়েছে, নিয়ে তারা কিন্তু এই মানে ইসলামের সৌন্দর্য তারা সেটা নিজেরা ভোগ করছে, অন্যকেও সেই আনন্দটা সেই শান্তিটা স্বস্তিটা দিচ্ছে। আমরা নিজেরা সেটা পালন করি না। যেখানে বাসের যাত্রীকেও বলা হয়েছে যে তাকেও তুমি ভালো আচরণ করো, তো আপনি যদি বলছিলেন যে কোনো আচরণই যেন কষ্ট না দিই, তো কষ্ট তো মানুষের কী হবে জানা নাই, এই জন্যই কিন্তু কাউকে কথা বলতে হলে আগে দেখেন অনুমতি নিতে হয়, তারপরে কারো কাছে কিছু চাইতে হলেও এক্সকিউজ মি বা আফওয়ান, আরবিতে কিন্তু এগুলো আছে, আমাদের বাংলা ভাষায় কম আছে, তারা এরকম বলে মানে সামিহনি, আরব পুরো আরব দেশে সামিহনি বা লাও সামিহতানি, যে আমাকে অনুমতি দেন। ইংরেজিতে এক্সকিউজ মি এটা বলার অর্থ কী? যে উনি খবরের কাগজ পড়ছেন, আপনি হুট করে তার কাছে কলম চাইতে পারেন না। তো এই যে বলুন যে আপনি ছোটোখাটো সহযোগিতা নেওয়া বা সহযোগিতা দিতে যাওয়া, আপনি হঠাৎ করে একজন মানুষ আপনার সফর সঙ্গী তার লাগেজটা আপনি মনে হচ্ছে যে বয়স্ক লোক বা নারী বা শিশু আপনি হেল্প করবেন, এটা প্রতিবেশীর হক, কিন্তু তাকে অনুমতি নিয়ে নিতে হবে, অনুমতি ছাড়া আপনি ধরতে পারেন না। পানি পান করা, একজনকে একটু পানি দেওয়া বা কী খাবে সেটা জানা, অনেক সময় আছে যে আপনি এক জায়গায় বসেছেন, আপনার পক্ষে এখানে খাবার দুই তিন রকম আছে, রুটি আছে, ভাত আছে, গোশ আছে, মাছ আছে, কিন্তু আপনি যদি ভদ্রত করেন যে ভাই আপনার কোনটা পছন্দ, কোনো যদি আপনার নিয়মকানুন মানতে হয় তো আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নেন, আমি অন্যটা খেতে পারবো, এটা যে কত বড় একরাম করলেন। এই লোক যদি অন্য ধর্মেরও হয় সে এটা চিরকাল মনে রাখবে যে আমাকে এই সম্মানটুকু করেছে। তো এরকম আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি নিজের বাড়িতে উত্তম খাবার রান্না করো তাহলে এখানে ঝোল বাড়িয়ে দাও, তরকারি বাড়িয়ে দাও অথবা কমপক্ষে ঝোল বাড়িয়ে দাও, যেন এর কিছু অংশ পাশের বাসার মানুষকে দিতে পারো। কারণ এটা আমরা খেয়ালই করি না, দেখুন যে শুক্রবার বা কোনো বিশেষ দিনে একটা অ্যাপার্টমেন্টে ভালো রান্নাবান্না হচ্ছে আর পাশের বাড়ির মানুষগুলো সে ঘ্রাণ পাচ্ছে, শিশুরা হয়তো চাবে যে মা আমাদেরকেও পোলাও করে দাও, আমাদেরকেও রোস্ট বিরিয়ানি করে দাও, আমাদেরকেও ফ্রাই ভেজে দাও, কিন্তু তাদের হয়তো সামর্থ্য নাই। তো এই যে একটা কষ্ট, এই জায়গাটাতে আমি একটু মুফতিউর রহমান খান আসতে চাই, যে হাদিসের অংশটি আপনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত হাদিস এটি, যে তোমরা চাইলে একটু তরকারি বাড়িয়ে দিতে পারো, সেটা যদি সম্ভব না হয় অন্তত ঝোল একটু বাড়িয়ে দাও। এখন আমরা যারা অ্যাপার্টমেন্ট সংস্কৃতিতে অভ্যস্ত, আমরা মনে করছি যে আমার পাশে যিনি আছেন তিনিও সামর্থ্যবান, ভালো মন্দ তিনিও পাকাতে পারেন। এই ক্ষেত্রে বিশেষ করে যদি আমি মধ্যবিত্তের কথা বলি অথবা উচ্চবিত্তের কথা বলি, একটি তো সুস্পষ্ট হলো আপনার কাছ থেকে যে যদি আমার নিম্নবিত্ত কোনো মানুষ থাকেন, অভাবী কোনো প্রতিবেশী থাকেন, দরিদ্র কোনো প্রতিবেশী থাকেন, তার অধিকার রক্ষা করা এবং তার খাদ্যের খোঁজখবর নেওয়া, তার সুস্থতার খোঁজখবর নেওয়া, তার সন্তানদের ভরণ পোষণের খোঁজখবর নেওয়া, এটি একজন মুমিন হিসেবে আমার প্রতি দায়িত্ব। আমি বলছি এমনটি যদি হয় যে আমার পাশের যিনি প্রতিবেশী তিনিও স্বাবলম্বী এবং তিনিও ক্যাপেবল, তো সেক্ষেত্রে হাদিসের আলোকে আমাদেরকে আপনি যেটা বললেন যে পাশের বাড়িতে একটু খাবার পাঠানো, এটি আসলে এই সীমায় আছে আসে কি না? আসবে আসবে কেন? দেখুন আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যে রমজান মাসে ইফতারের কথা বলেছেন তখন কিন্তু দরিদ্র উল্লেখ করেননি, তিনি বলেছেন যে আরেক ভাইকে তুমি ইফতার খাওয়াও, ভাই বলেছেন। তো ভাই বলতে এখানে সম আর্থিকভাবে মানে আমরা কি করি, দেখুন রমজান মাসে অ্যাপার্টমেন্টের সবাই কিন্তু কম বেশি এখন যে ইফতার পাঠাই, তো দরিদ্র হিসেবে তো পাঠানো না, এটা হলো যে আমাদের মধ্যে যে ভালোবাসার এই বন্ধনটা আছে, এখানে মুসলিম হোক অমুসলিম হোক সবাইকে ইফতার পাঠালে ওনারাও আবার দিচ্ছেন, আমরা ঈদের সময় মানে আপ্যায়ন করছি তারাও করছেন, এটাতে হয়ে কি যে আপনি সামাজিক বন্ধনটা সুদৃঢ় হয়, একে অপরের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়, একে অপরের প্রতি কল্যাণ কামনা করে, এবং এই কল্যাণময় একটি সমাজ হলেই কিন্তু আপনি অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে পারবেন। তো এই যে মানে পরিচয় নাই, খোঁজখবর নেই, কেউ কাউকে দেখে না, চিনে না, এতে হিংসা বিদ্বেষ দূরত্ব বাড়তে থাকে, অথচ দেখা যাবে কি যে আপনি যদি কথা বলেন তাহলে আপনার এই সমাজের মধ্যে দূরত্বটা কমে যাবে, একে অপরের প্রতি একটা সহানুভূতি আসবে, ভালোবাসা আসবে, জানা আসবে, এবং ইসলামের দাওয়াতের যে একটা আলাদা দায়িত্ব আছে সেটা কিন্তু খুব সহজভাবে আপনি পালন করতে পারবেন।
যখন তাদের সাথে কথাবার্তা হবে তারা দেখবে যে না, মুসলমান তো একজন অনেক ভালো সামাজিক মানুষ, সৌজন্যতা আছে, বোধ আছে। তারপর সেই সুযোগে আপনি ইসলামের যদি কোনো মৌলিক কিছু বিষয় বলার থাকে বললেন, এতে করে আর হলো কি যে আমাদের এরকম শোনা যায় যে বছরের পর বছর মানে পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকে, কেউ কারো নাম জানে না, যে ওই চারতলায় ভদ্রলোক। এটা তো ইসলাম সমর্থন করে না। আমরা নাম জানতে হবে, পরিচয় জানতে হবে, কোথায় কাজ করেন তা জানতে হবে, বিপদ আপদে দেখতে হবে, এমনকি অসুখ বিসুখ হইলে সহযোগিতা করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, আনতে হবে। নবী যদি শিক্ষাগুলো দিয়েছেন যে ছয়টি হকের কথা তিনি বলেছেন, যে কেউ যদি সালাম দেয় জবাব দিবে, যদি মানে সাহায্য চায় সাহায্য দিবে, কর্য ছেলে কর্য দিবে, অসুস্থ হইলে দেখতে যাবে, এমনকি মারা গেলে তার জানাজা সামিল হবে, এগুলো নবীজি কেন বলেছেন? যে মৌলিক কিছু বলেছেন, এর সঙ্গে তো অনেক কিছু জড়িত। এখন আমরা এতই দুর্ভাগা যে শিক্ষা থেকে এত দূরে সরে এসেছি যে কেউ মারা গেলে পরে বলে যে আমাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক মারা গেছে। তখন আমরা চিন্তা করি যে মারা গেছে, সেই হামদর্দি তা বাচ্চাদেরকে সমবেদনা জানানোর জন্য যাব কি না, জানাজা যাব কি না, সেটাও আমরা চিন্তা করি। তো এটা আমাদের মধ্যে, আমাদের ধর্মের চর্চা তো নাইই, মানবিক চর্চাও বিলুপ্ত হওয়ার পথে। এটাকে একটা মুফতিউর রহমান খান, আমি যুক্ত করতে চাই, অনেক দর্শকদের মনে আমি ভাবছি যে প্রশ্নটা হয়তো ঘুরপাক খাচ্ছে। সব প্রতিবেশী ভালো প্রতিবেশী নয়, অনেক প্রতিবেশী থাকেন যাদের আচরণে অন্য প্রতিবেশী কষ্ট পান। এমনটি যদি হয়, যিনি আমাকে প্রতিবেশী হিসেবে কষ্ট দিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমার আচরণটি কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতিবেশী কি, যে বৃদ্ধা নবীজির চলার পথে উনি মসজিদে যাবেন সেখানে কাঁটা বিছিয়ে রাখতো, এটা আমরা শুনি কাঁটা পরি। তো নবীজি কী করলেন, একদিন দেখেন যে কাঁটা নেই, তিনি চিন্তায় পড়ে গেলেন যে নিশ্চয়ই বুড়ির কিছু হয়েছে। তিনি এই তাকে কষ্ট দেয়নি এটা দেখে তিনি আভাস পেলেন, মনে করলেন যে সে অসুস্থ। এরপর নবীজিকে তার সেবা করলেন। তো এটা তো ওনার একটা বড় শিক্ষা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি এক বুড়ির ওই যে কাঁধে করে নিয়ে গেলেন, তো এরা তো সবাই প্রতিবেশী ছিল। তো কষ্ট আচরণ ভালো করছে না তাকে যদি বলা হয়, তো নবীজি এটাই বলেছেন যে তোমার সঙ্গে যে ভালো আচরণ করলো এর বিনিময়ে ভালো আচরণ, এটা হলো সাধারণ মানুষের কাজ। আর তোমার কাছে তোমার সাথে ভালো আচরণ করেনি, অসদাচরণ করেছে, কঠোর আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে বা ক্ষতি করেছে, তারপরেও তুমি যদি ভালো আচরণ করো তাহলে তুমি হলে উত্তম মানুষ। তো সেই উত্তম মানুষটা হতে হবে এবং সেখানে এক পর্যায়ে আপনি এটার ফল পাবেন, এবং এটি শুধু দুনিয়াতেই না আখেরাতেও আছে। তো এরকম ইসলামী ইতিহাসে অনেক আছে, কিন্তু আমরা সেই ইতিহাস থেকে দূরে সরে এসেছি। এটাকে আমাদেরকে জয়লাভ করতে হবে, এই জায়গাটাতে আমাদের এগিয়ে যেতে হবে। প্রথম মনে হবে যে আমি একটু ছোটো হলাম, কিন্তু আপনি এর ফল পাবেন। আমরা এরকম অভিজ্ঞতা আছে যে প্রতিবেশী বেড়াতে গেছেন, তাদের নামে ভালো একটা চিঠি এসেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরি, কিন্তু সেটা কেউ রিসিভ করেনি, ছেলেটা চাকরি হয়নি। তাহলে এটা কত বড় অমানবিক আচরণ! ঈদের দিন এক আত্মীয় গোস্ত পাঠিয়েছে, বলছে যে চারতলায় গোস্তটা দিয়ে আসবেন, আর আপনাদেরটা দেখে গেলাম, কিন্তু আমরা সেই বাসার গোস্তটা রাখলাম না। তাহলে এই যে এগুলো হলো কি ছোটো, কিন্তু আপনি সব কিছু মিলিয়ে কিন্তু বড়। আল্লাহ কিন্তু এগুলি দেখবেন। কোরআনে কী বলেছে যে ফামান ইয়ামাল মিসকাল যাররা খাইরা ইয়ারা, ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। সামান্য ভালো কাজ করলে এটাও পরকালে দেখা যাবে, আর সামান্য মন্দ কাজ করলে এটা পরকালে দেখা যাবে। আমরা করি কি যে ঝাড়ু দিয়ে ময়লাগুলো পাশের দুই বাসায় ফেলে দিই। আমরা রাতের বেলায় আমাদের কাজের বুয়ারা কী করে, ময়লাগুলো রাস্তায় ফেলে দেয়। তো এগুলোকে তো কন্ট্রোল করতে হবে কঠিনভাবে, যে আমার ময়লা ধুলাবালি আরেক বাসায় কেন যাবে, বরং সম্ভব হলে আমি অন্যের আঙ্গিনা সহ ঝাড়ু দিয়ে দিই। মানে আমার আঙ্গিনা তো পরিষ্কার রাখবো অবশ্যই, ওনার সাথে আমার বাসায় যদি আমি মানে পানিগুলো নোংরা ফেলে দিলাম আর ওদেরটা ফেললাম না, বললামও না, মশা হলো, তাহলে এডিস মশা যেমন আমাদেরকে ধরবে এসে, সে কিন্তু পাশে বাসা থেকেও সে এডিস মশা আমাদেরকে আক্রমণ করতে পারে। আর যেটি আমরা মানে আক্রমণ করে না, আমাদের চোখে পড়ে না, সেই জিনিসগুলি আমরা হয়তো দুনিয়াতে ভাবি না, কিন্তু আখেরাতে ভাবতে হবে যে আমার দ্বারা অন্যের একটা ক্ষতি হয়ে গেল, আমার একটা সামান্য মানে আচরণে ওই বাসার মেয়েটার বিয়ে ভেঙে গেল, আমার একটি মানে কাজ দায়িত্ব পালন না করায় পাশের বাসার আমার বন্ধুর বা উমুকের ছেলের চাকরিটা নষ্ট হয়ে গেল,
এটা তো ঠিক না, বিরাট বড় একটা অন্যায় হয়ে যাবে। এই জন্য সব জায়গায় মনে করতে হবে যে আমি উপকার করে যাই, উনি আমাকে একদিন না একদিন বুঝবেন এবং অবশ্যই দুনিয়াতেই বুঝবে আখিরাতে তা আছে। মুফতিউল রহমান খান, আপনি খুবই চমৎকার বলছেন প্রতিবেশীর অধিকার নিয়ে। আমরা ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টিভির অনন্য অনুষ্ঠান ইসলামী জীবনবিধান, নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ ইসলামী জীবনবিধান আয়োজনে, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা আজকে আলোচনা করছি প্রতিবেশীর অধিকার এবং আমাদের করণীয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস মাওলানা ওলিউর রহমান খান। মাওলানা খান, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে তার প্রতিবেশীর অধিকার সম্পর্কে অনেক বেশি তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এমনকি নবীজির একটি বিখ্যাত হাদিস আপনি আমাদের সামনে তুলে ধরেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিতেন, তিনি ভাবতেন যে হয়তো একসময় আমার সম্পদের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেওয়া হয় কিনা। এই জায়গাটি একটু যদি আপনি আসেন। মানে জীবনের শিক্ষার এটাই বৈশিষ্ট্য ছিল যে তিনি মানুষকে দুনিয়াতে সফলতার শুধু নয়, পরকালে সফলতার জন্যই নির্দেশনাগুলো দিতেন। এবং সেই দৃষ্টিকোণ থেকেই তিনি এরকমটি করেছেন যে প্রতিবেশীকে যদি কেউ গুরুত্ব দেয় তাহলে সেও পাবে, সবার মধ্যে যদি চেতনাটা থাকে। তিনি যে এখানে বলেছিলেন যে মাজালা জিব্রিলু ইউসিনি বিল জার হাত্তা দনান্ত আন্নাহু সাইয়ুয়ার রিসাহু, এই কথাটা যে নবী বলেছেন যে জিব্রিল ইসলাম এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে এমন কিছু উপদেশ দিচ্ছিলেন যে আমার মনে হচ্ছিল যে এক সময় হয়তো আল্লাহ বলে ফেলেছেন তাকে যে সে ওয়ারিশ পাবে, মানে এই এই এরকম। তো আল্লাহ রাসূলের কাছে ওহি যে আসে, কোরআন এবং হাদিস দুটোই ওহি, তিনি মনে করছিলেন যে প্রতিবেশীর গুরুত্ব বা প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এত বেশি করতে বলেছেন যে মনে হয় যে একসময় বলবেন যে প্রতিবেশীকে কিছু ওয়ারিশ দাও, মানে উত্তরাধিকার বা পরিত্যক্ত সম্পদও কিছু দিয়ে দাও, এরকম হয়তো বলে ফেলবেন। আর বিপরীত দিকটা দেখেন যে কেউ যদি নামাজ রোজা মানে আল্লাহর হকগুলো ভালো আদায় করে কিন্তু সে বান্দার হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে যে কী পরিণতি হবে দেখেন। একটা হাদিস দিয়ে বলি, কাদারা জুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইন্না ফুলানা ইউজকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, যে অমুক মহিলা অমুক ভদ্র মহিলা সম্পর্কে মানে খুব আলোচনা হয় যে অনেক নামাজ পড়েন, অনেক রোজা রাখেন, অনেক দান করেন, এমনকি তিনি অন্য সাধারণ মানুষের চেয়ে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করেন, কিন্তু এটাও শোনা যায় যে তুজি জিরানাহা বিলিসানিহা, সেই ব্যক্তি আবার কথার দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথা বলার পরে কালা হিয়া ফিন্নার, নবীজি বললেন যে সে জাহান্নামী, নাউজুবিল্লাহ, সোজা সোজা কথা বললেন যে এই নারী সম্পর্কে এমনিতে যদিও তার নামাজ বেশি, নামাজ রোজা বেশি, সাদাকা বেশি, কিন্তু প্রতিবেশীকে যখন তর্ক লাগে কোনো কিছু নিয়ে বাদানুবাদ হয় এমন আচরণ বা এমন কথা ব্যবহার সে করে, এমন বাক্য সে তার সঙ্গে সে মানে ইয়ে ব্যবহার করে যে নবীজি বললেন যে কষ্ট দে, সুতরাং সে জাহান্নামী। পাশাপাশি আরেকজনের কথা সেই সাহাবি জিজ্ঞেস করলেন যে আরেকজন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইউজকারু মিন কিল্লাতি সিয়ামিহা, আরেকজন আছে যে কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম তেলাওয়াত করে, কিন্তু সে কোনো দিন তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, বরং দেখা গেছে যে সে ভালো রান্না করলে, ভালো কিছু করলে তাকে সে পৌঁছায়। নবী জবাব দিলেন যে হিয়া ফিল জান্না, সে জান্নাতে যাবে। এখন এই যে বিষয়গুলি যে নবী যে এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা দেখি কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আবাজার ইদা তব্বাক্তা মারাকাতান, যদি তুমি তরকারি রান্না করো ফাক্সির মা আহা ওয়া তা আহাদ জিরানাক, যে সেখানে তুমি জুল বাড়িয়ে দিয়ে তোমার জিরান বলেছেন মানে প্রতিবেশী একজন না, যে কয়জন আছে তোমার বাড়ির চারপাশে তোমার অ্যাপার্টমেন্টে সম্ভব হলে সবাইকে কিছু উপহার দাও, এটা এটা সৌজন্যতা। আর
আপনি যেটা বলেছেন যে যে সমাজে ধনী যারা ব্যক্তি বিত্তবান তাদের তো দিতে কোনো সমস্যাও নাই, একটা ভালো খাবার থেকে সবাইকে দিলাম, তা মানে এটা কেউ তো আশা করে না, তবু যখন অন্যরা করবেন তারাও দিবেন, এই যে একটা সম্পর্ক হবে, একে অপরের খোঁজ নেওয়া হবে, দেখা যাবে কি যে কোনো একটা দিক থেকে সেই লোকটি সমাজে প্রভাবশালী, তার দ্বারা আরেকজনের উপকার হতে পারে, কার দ্বারা যে কার উপকার হবে জানা নেই, এই যে মানুষের মধ্যে পরস্পরে এই উপকার বিনিময়, এটা কিন্তু ইসলামের একটা অনেক বড় সুন্দর জিনিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস আছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাতু আহলি আবিয়াতিন মিন জিরানিহি। এই যে একটা কথা, যদিও হাদিসটি অনেক লম্বা, মুত্তাফাক আলাই, যে এটা অন্যভাবে বলেছেন যে কেউ যদি মারা গেল তার চারপাশের চারটি পরিবার তার সম্পর্কে ভালো বলে তাহলে লা ইয়ালামুনা ইল্লা খাইরান, ভালোই জানে ভালোই বলে, তাহলে কাল আল্লাহ আল্লাহ তাআলা বলবেন কাদ কাবিলতু ইলমাকুম ফিহি ওয়া গাফারতু লাহু মা লা তাআলামুন, আল্লাহু আকবার, যে তোমাদের সাক্ষ্য আমি গ্রহণ করলাম, আর যে বিষয়গুলি তোমরা জানো না সে আল্লাহ বলে আমি সেগুলি মাফ করে দিব। আল্লাহ আকবার, তাহলে এটা বিরাট মনে করেন আপনি, আল্লাহই তো আমাদের অপরাধ সম্পর্কে জানেন, সবচেয়ে ভালো জানেন। এখন এই যে প্রতিবেশীর কাছে আমরা যদি সদাচরণ করি এবং সবাই করি তাহলে এই এইটা একটি লাভ যে মৃত্যুর পর অন্তত মানুষগুলি বলবে যে না ইনি ভালো মানুষ ছিলেন। তো এখন দেখুন এটা কঠিন জিনিস, সাধারণত মৃত্যুর পরে কাছের মানুষগুলি মানে ভালো বলতে পারে না, আমাদের জীবনযাত্রা এরকম, দূরের মানুষগুলি হয়তো ভালো বলে যে উনি খুব সৎলোক ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, অনেক দানশীল ছিলেন, উপকারী ছিলেন, লেখক ছিলেন, আলেম ছিলেন, কবি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, কিন্তু কাছের মানুষগুলি কিন্তু আসল কথাগুলি বলে ফেলে যে উনি কর্কশ ভাষী ছিলেন, উনি গাড়ি হর্ন বাজিয়ে আমাদের কান ফাটিয়ে ফেলতেন, ওনার পেট্রোলের গন্ধে আমরা ঘুমাইতে পারতাম না, ওনার দারোয়ান আমাদের সাথে এই খারাপ ব্যবহার করতো, ওনার ছেলেমেয়েরা রাত 12টা 1টার সময় বাসায় হইচই করে ঢুকতো, এই জিনিসগুলি কিন্তু মানুষ জানে এবং আরও অনেক কিছুই। এই জন্য বলা হয়েছে যে চারপাশের প্রতিবেশীরা যদি সাক্ষ্য দেয় যে এই লোকটি ভালো ছিলেন তাহলে আল্লাহ বলবেন যে ঠিক আছে তোমাদের ভালোর দিকগুলো সাক্ষ্য আমি নিয়ে গ্রহণ করলাম, আর যে জিনিসগুলি তোমরা জানো না সেগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তো এই যে ইসলামের যে বিশাল একটা মানে আয়তন মানুষকে ভালো করার, এটা মনে রাখতে হবে। মুফতিউল্লাহ রহমান খান, আমি একটি জায়গায় আসতে চাই যেটি আপনার কথা থেকে ঘটে এসছে, যে একজন মানুষের মৃত্যুর পরে তার কাছের, তার ঘনিষ্ঠ, তার প্রতিবেশী অথবা তার চারপাশের মানুষের সাক্ষ্যটি আল্লাহ তাআলা গ্রহণ করেন। আমরা একটি বিষয় দেখি যে কোনো মানুষের অন্তকালের পরে একটি জন সম্মুখে একটি সাক্ষ্য গ্রহণ করা হয় লোকটি কেমন ছিলেন, তো এটির আসলে সমর্থন করে কি? এটা আসলে মানে ইসলামী আইনে বা ফেকার দৃষ্টিতে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, এটা দেখা যায় কি যে জানাজার ময়দানে, জানাজার মাঠে এটা কখনো কখনো ইসলামের ইতিহাসে নবীজির আমলে বা সাহাবীদের সময় তারাও এরকম করেছেন, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য না। কারণ আপনি দেখুন যে জানাজাতে যারা আসেন তাদের মধ্যে হয়তো 10 জন হলো প্রতিবেশী, বাকি 90 জনই দূরের মানুষ, তারা সাধারণত এই ব্যক্তির সব কিছু জানেন না, তো এই জন্য তখন জিজ্ঞেস করলে কেউ তো আর মন্দটা বলে না, তখন বলবে যে উনি কেমন মানুষ ছিলেন, ভালো ছিলেন, এরকম বলে থাকে। কিন্তু আপনি যে হাদিসটি বললেন, এই হাদিসটি মানে শক্তিশালী, হ্যাঁ, এই জন্য যে বাসার কাছের মানুষগুলি বলছে এবং এই হাদিসটা থেকে যেটা বুঝতে পারি যে প্রতিবেশীর আমার মৃত্যুর পরে জি প্রতিবেশীর একটি সাক্ষ্য তার আমার ব্যাপারে তার একটি পজিটিভ অথবা ইতিবাচক মূল্যায়ন, এটা কিন্তু আমার আখিরাতের একটি পাথেয়। তো মাওলানা রহমান খান, আমরা আরেকটু আসবো আপনার কাছে যে কোন কোন আমলের মাধ্যমে আমরা প্রতিবেশীর অধিকার সঠিকভাবে পালন করতে পারি এবং কোন কোন অধিকার পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ প্রদান করেছেন, এটি যদি আপনি একটু বলেন। জি, এটি তো এই হাদিসে কিছু এসেছে, প্রতিবেশীর অসুস্থতার খবর শুনলে একেবারে রোগী দেখা, এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ বা ওয়াজিব বা কোনো ক্ষেত্রে সুন্নত, দূরের হইলে, আত্মীয় হইলে তো ফরজ, পিতামাতা হইলে তো সেবা করা সহ ফরজ। তো এই যে আমরা এখন এমনভাবে জীবনযাপন করি যে দেখা যায় যে আমরা এক জায়গায় থাকি, বাবা মা আরেক জায়গায় থাকেন, বা ভাই বোন আরেক জায়গায় থাকেন, কাছে অন্য লোক থাকে, এই সব মিলিয়ে নবীজি বলেছেন যে
তোমার মানে অন্য ভাই অন্য মুসলমান, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন বা লিল মুসলিম আল মুসলিম সিত্তু খিসালিন, এভাবে বলেছেন যে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের করণীয়। সেখানে এভাবে এসেছে যে অসুস্থ হলে দেখতে যাওয়া, প্রয়োজনে তাকে সেবা শুশ্রূষা করা, তারপরে তাদের পরিবারের কারো ভালো সংবাদ শুনলে হান্নাই তাহুত অভিনন্দন জানানো। এটা কিন্তু আমরা কৃপণতা করি, আমরা ভালো সংবাদ শুনলে কিছু বলিও না, অথবা অনেকে হিংসা করি, বিপরীতটা আমাদের মধ্যে এসে গেছে। অথচ কারো চাকরি হয়েছে, কারো ভালো জায়গায় বিয়ে হচ্ছে, কেউ পড়াশোনায় পরীক্ষা ভালো করেছে, শুনলে অভিনন্দন জানানো, খুশি হওয়া, সুসংবাদ দেওয়া, এরকম। এই জায়গাটাতে মুফতি ওলিউর রহমান স্যার আমি একটু আসতে চেয়েছি। আপনি জানেন যে কথাটা আপনি বলেছেন যে মানুষ সামাজিক জীব, সমাজকে নিয়ে তাকে চলতে হয়। এই কথাটির যদি আপনি 2021 সালে এসে আজকে আমরা অন্যভাবে বলি, সেটি হলো মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জীবনযাপন এগিয়ে যাচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়ার বাইরে কোনো মানুষের জীবন সাধারণত হতে পারে না। আমরা দেখি একজন ভাই বিদেশ যাচ্ছেন, তার বিদেশ যাত্রা কল্যাণকর যেন হয় সেটা নিঃসন্দেহে আমরা তার জন্য দোয়া করি, কিন্তু অনেক ধরনের ইমোজি আছে যেটা আমরা সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে থাকি। একজন মানুষ এন্তেকাল করেছেন, তো সেখানে কেউ হাহারিয়ে দিচ্ছে, কোনো মানুষ বিপদে পড়েছেন সেখানে কেউ হাহারিয়ে দিচ্ছে, অথবা তাকে হয়তো একটু ব্যঙ্গ করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, অথবা কোনো মানুষ কোনো একটি ভালো ইতিবাচক সংবাদ যেখানে তাকে অভিনন্দন জানানো দরকার, কিন্তু সেখানে আমরা হিংসা বশবর্তী হয়ে কেউ কেউ এটি আমাদের মানবিক যেই অকল্যাণকর বিষয়গুলি থাকে এর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমরা, আপনি যেটি বলেছেন যে অভিনন্দন জানানো, সেটি হচ্ছে না, বরং আমরা কিছুটা হিংসা বশবর্তীভাবে কমন করছি, যেটি তার হৃদয়ে আচর কাটছে। এই জায়গাটি আপনি কি, এটা খুবই নিন্দনীয় এবং একটি অপরাধ সাব্যস্ত হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে অন্য ভাইয়ের বিপদে তুমি আনন্দিত হয়েও না, আল্লাহ তার বিপদ দূর করে দেবেন, তোমার উপর বিপদটা আসবে। তো এখন অন্যের বিপদ হয়েছে, সে আনন্দিত হচ্ছে বা উল্লাস করছে বা একটা দুঃসংবাদে, এটা কখনোই নয়, কারণ আপনার যে মুসলমান হোক অমুসলিম হোক কারোর মৃত্যুতে শোক জানানো। আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছিল, তো উনি দাঁড়িয়ে সম্মান করেছেন, বললো যে এটা ইহুদির লাশ, উনি বললেন যে ইহুদি হচ্ছে তো মানুষ, এই এই জন্য তাকে একটা মানুষ হিসেবে সম্মান তিনি করেছেন। তার জীবনে তো দু একটা ঘটনাই ঘটবে, কিন্তু আমরা তো এ থেকে হাজারো শিক্ষা নিয়ে নিতে হবে, তো এটি কেন। তো এখন ওই আগে ছিল যে গ্রামের মধ্যে মানুষের সীমিতভাবে হিংসা বিদ্বেষ এগুলি অতটা প্রকাশ পেত না, কিন্তু এখন আপনি যেটি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে, এতে করে সমাজকে আরও বেশি বিব্রত হতে হচ্ছে, সমাজ এর মানুষেরা আরও বেশি আহত হচ্ছেন, এবং যারা জ্ঞানী গুণী মানুষ তারা খুবই মর্মাহত যে কোন সমাজে বাস করছি, যে কারো মৃত্যু সংবাদ শুনে উল্লাস করছে, কারো বিপদ শুনে সে তালি বাজাচ্ছে, এটা ঠিক নয়। বরং আমাদেরকে শরীয়তের মূলনীতির আলোকে যে অন্য ভাই সে যেই হোক তার আনন্দে আনন্দিত হওয়া, বিপদে ব্যথিত হওয়া, সমবেদনা জানানো, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতগুলি পালন করেছেন যে সমবেদনা জানানো, তাদের মানে খাবার পাঠানো, তিনি তো এটাও বলেছেন যে হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ার মুখে ওখানে শহীদ হয়ে গেলেন মুতার যুদ্ধে, তখন তো তিনি বলে নবীজি বলেছেন যে জাফরের পরিবারে তো আজকে তাদের শোক, তোমরা তার খোঁজ নাও এবং খাবার পাঠাও। তো এই যে শিক্ষা দিলেন যে এটা এটাও করতে হয়। তো এখন আপনি অসুস্থ হোক বা কেউ মৃত্যুবরণ করুক বা অন্য কোনোভাবে কারো বিপদ আসলে অন্যদের উচিত যে তাকে সহানুভূতি জানানো, আত্মীয় স্বজনকে শোক জানানো, সবরের কথা বলা, এবং যার যার অবস্থান থেকে করণীয় করা। মুফতি উলি খান, শোকের জায়গাটিতে আমি একটু আসতে চাই, যে হাদিসটির কথা আপনি বললেন, হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রতি দায়িত্বশীলতার কথা বর্ণনা করেছেন, অন্যদেরকে বলেছেন যে তাদের বাড়িতে খাবার পাঠাও, কারণ তাদের এখন আজকে খাবার রান্না করার কোনো মন মানসিকতা নেই। আমরা এই হাদিসটিকে যদি আমাদের ব্যক্তি জীবনে অনুসরণ করি, আমরা দেখতে পাই যে আমার পাশের বাসার কেউ হয়তো এন্তেকাল করেছেন, তো আমরা মনে করি যে তার বাসায় খাবার পাঠাবেন তার আত্মীয় স্বজন, আমি তার পাশের অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু আমি আমাকে এই হাদিসের মাধ্যমে যে আমাকেও আল্লাহ রসুল তার বাসায় খাবার পাঠানোর জন্য উৎসাহিত করেছেন, এটি আমরা মনে করছি না। তো একটু বিস্তারিত যদি এই জায়গাটি, এটা তো হলো না, কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আত্মীয়কে বলেননি। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমার প্রতিবেশী আমি কেন দিব, তার আত্মীয়রা দিবে। আর আত্মীয়রা যদি মনে করে যে আমরা এত দূর থেকে কেন খাবার আনবো, পাশের লোকেরা দিবে, মানে হকটি আসলে আত্মীয়র নয়, আত্মীয় না, হকটি হলো প্রতিবেশী, প্রতিবেশী মানবিক, এবং এটা মানবিক। আপনি অমুসলিম হলেও তাকে দিই, আপনি খাবার দিতে অসুবিধা কোথায়? শুধু জাকাতের অর্থের বিষয়ে বলা হয়েছে যে জাকাত যেহেতু ফরজ ইবাদত, এটি দুই পক্ষই মুসলমান হতে হয়, যেমন নামাজের ইমাম মুক্তাদির মতো। কিন্তু জাকাত ব্যতীত সমস্ত দান অনুদান, সমস্ত হাদিয়া তোহফা সৌজন্যতা সবার সঙ্গে করতে হবে। তো এই এই শোকে মানুষগুলিকে দেখা, তারপরে আপনার বিশেষ করে মামলা মোকদ্দমায় মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, চিকিৎসার সময় বিপদগ্রস্ত হয়ে যায়, সেখানে অনেক ধনী মানুষ হয়তো তার বাড়িঘর আছে কিন্তু নগদ টাকা নাও থাকতে পারে, আপনি তাকে উপহার দেন, হাদিয়া দেন, অফার করেন, এতে উনি সন্তুষ্ট হবেন। যদি প্রয়োজন হয় নিলেন, না উনি হয়তো নেবেন না। আমরা যদি বলি যে ভাই আপনার তো একটু বিপদ, আমি কি আপনাকে আর্থিক একটু সহযোগিতা করব বা একটা ঋণ দিব, হাওলাত দিব, এতেও উনি খুশি হয়ে গেলেন। এটি বিরাট বড় সাদাকা, এটির ফল পরকালে পাওয়া যাবে। তো এইখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে জারের হক, প্রতিবেশীর হক, এটা তিনি অতটুকুই বলে দিয়েছেন, আর কোনো কোনো জায়গায় সুনির্দিষ্ট করেছেন যে আরেক হাদিস পড়লাম, সাহাবী জিজ্ঞেস করেছেন যে আমি আমার কিছু হাদিয়া দেওয়া শুরু করব, তো কাকে দিব? তখন নবীজি বলেছেন আত্মীয় না, বলছেন যে তোমার যে প্রতিবেশী, নিকটতম প্রতিবেশীকে আগে দাও, নিকটতম প্রতিবেশীকে দিয়ে কাজটি শুরু করো। তাহলে বোঝা গেল যে প্রতিবেশীর হক কোনো কোনো ক্ষেত্রে আত্মীয়র চেয়ে বেশি, কারণ আত্মীয় তো সবসময় কাছে থাকে না, এবং এটি করতে হবে। আর এইরকম সমাজ যখন গড়ে উঠবে, মানুষের মধ্যে যখন এই প্রবণতাটা আসবে যে এটা আমার ধর্মের বিধান, আমার আল্লাহ এবং রাসূলের বিধান, তখনই কিন্তু আপনি সমাজে শান্তি পাবেন। এখন যে মানুষের মানুষের সম্পর্ক নেই, এই জন্য দেখবেন যে এক বাসায় চুরি হচ্ছে, চোরও ভয় পায় না, মনে করে কেউ তো আসবে না, ডাকাতি হচ্ছে সেও বুঝে যায় না এখানে কেউ কাউকে তো ভালোবাসে না, কেউ কারো বিপদে সাড়া দিবে না, অপরের দুঃখে। কিন্তু আপনি গ্রামে দেখেন, গ্রামে কিন্তু চোর ডাকাতি হয় না, অনেকটা এরকম তাদের ধারণা যে যদি আমি এক বাড়িতে ডাকাতি বা চুরি করতে যাই, এরা ডাক দিলে পাশের সবাই লাঠি নিয়ে আসবে। তো এটা কিন্তু এখনও আছে। এই জিনিসটি ইসলাম তো হলো আপনার একটি সামগ্রিক জীবন বিধান, মানুষের ব্যক্তি, সমাজ, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের সমস্ত নিরাপত্তা ইসলাম দেয়। সেই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু এই বিধানগুলো দেওয়া হয়। মানে কেবল নামাজ আর রোজাটা ইসলামের মূল অংশ নয়, মানে এটা আল্লাহর হক, আল্লাহ ভাগ করে দিয়েছে, আর বাইরেও ইসলাম রয়েছে, আপনি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ ভাগ করা হয়েছে। এবং আপনি দেখেন ইসলামের যে শরীয়ত, সেখানে কি যে আকায়েদ, এরপরে ইবাদাত, এই যে এগুলো আল্লাহর সঙ্গে, এরপরে যে বিশাল অঙ্গন মুআমালাত, মুআশারাত, এগুলি মুআশারাতের মধ্যে আপনি আসবে। মানে আমি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, মাথায় টুপি থাকলো, আমার কপালে দাগ হয়ে গেল, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, অথবা প্রতিবেশীর পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, আমার মাধ্যমে প্রতিবেশী কোনো কল্যাণকর উপহার পান না বা কল্যাণকর আচরণ আমার কাছ থেকে পান না, তাহলে নিঃসন্দেহে আমি প্রকৃত মুমিন হতে পারছি না, জবাবদিহি করতে হবে। মুফতিউল্লাহ রহমান খান, আমি আসবো আপনার চমৎকার আলোচনায় ছোট্ট আরেকটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, একটু পরে ফিরব, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা করছে প্রতিবেশীর অধিকার এবং আমাদের করণীয়। সঙ্গে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মাওলানা ওয়ালিউর রহমান খান, একটু আসতে চাই আপনার কাছে, যে কিছু অধিকারের কথা আমরা জানি, হয়তো আমল করছি না, কিন্তু জানি যে আমার প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে হবে, আমার প্রতিবেশী রোগাক্রান্ত হলে তার সুস্থতা কামনা করা, তাকে দেখতে যাওয়া, আমার প্রতিবেশীর ইন্তেকাল হলে তার জানাজা শরীক হওয়া, কিন্তু এমন কিছু অধিকার আছে যেটিকে আমরা প্রতিবেশীর অধিকার মনে করছি না, কিন্তু নবীজি বলে গিয়েছেন, এমন কী কী অধিকার আছে যেটা আপনি আজকে আলোচনা করতে চান? জি, আসলে তো নবীজির শিক্ষা অনেক ব্যাপক, অনেকভাবেই আছে। আমরা একেবারে সরাসরি হাদিস থেকে, যেমন আল্লাহ রাসূল বলেছেন যে আমরা ভবনের কথা বলেছি, যে নিজের বাড়িকে অনেক উঁচু করলে সেখানে তার পাশের লোকটার যদি আলো বাতাস বন্ধ হয়ে যাবে মনে হয়, তাহলে তাকে একটু বলে নেওয়া যে আমার প্রয়োজনে ভাই আমি করছি, আপনি ক্ষমা করবেন। এতে এই যে একটা সৌন্দর্য, এটা তিনিও করবেন। এটা নবীজি বলেছেন
যে ওইদাস তারাইতা ফাকিহা ফাহাদিল্লাহ মিনহা, যদি কোনো ফল কিনে আনো, আমরা কিন্তু এটা সাধারণত করি, স্বাভাবিক খাবারের চেয়ে ভালো খাবার যে ফল ফলাদি কিনে আনো তাহলে প্রতিবেশীকে একটু হাদিয়া দাও। এখন এটা যদি সম্ভব না হয় কারো পক্ষে, যে এটা অনেক মূল্যবান জিনিস অর্থনৈতিক অবস্থা, এই জন্য আবার নবীজি দ্বিতীয় পন্থা বলে দিয়েছেন যে ফাইল্লাম তাফআল, যে ফল এনেছ দামি জিনিস কিন্তু দিতে পারছো না, তাহলে তিনি বলছেন ফাআদখিলহা সিররান, তাহলে এটা লুকিয়ে গোপনে বাসায় নিয়ে নাও, লুকিয়ে যেন দেখতে না পায়। কেন তিনি এবার বলেছেন যে ওয়ালা ইখরুজ বিহা ওয়ালা দুকা লিয়াগিদা ওয়ালা দাহ, যা তোমার ছেলে আবার এই ফল নিয়ে বের হবে, সে মৌসুমের শুরুতে আম খাবে লিচু খাবে, আর ওই ছেলে ওই ওই বাসার ছেলে দেখবে সে কষ্ট পাবে, এটা যেন না হয়। আল্লাহ বলছেন যে তোমার বাচ্চারা ফলটা যখন যদি খায়ও ঘরের ভিতরে বসে খাবে, যেন পাশের বাসার যে যে ছেলেকে দিতে পারলে না তাকে যেন কষ্ট না হয়। এরপর এখানে এটা বলেছেন ওয়ালা তুদিহি বিকাতারি কিদরিক, যে তোমার ঘরের রান্না এমন সুগ্রান এমন এটা যদি তার যেন কষ্টের কারণ না হয়, যদি করতেই হয় তাহলে যদি অনেক সুগ্রানযুক্ত রান্না হয় তাহলে সেটার কিছু অংশ তাদেরকে হাদিয়া পৌঁছে দাও। এভাবে নবী করিম মৌলিকভাবে প্রথম শুরু করেছেন এভাবে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, এটা সহিহ হাদিসে এসেছে যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, মানে মোমেন, যে ইমানদার দাবি করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহ এখন ইমানের সাথে কিন্তু এটা জড়িত করে দিয়েছেন, দিয়ে বলতেছেন যে সেক্ষেত্রে তোমরা বেশ কিছু কাজ আছে। তিনি বলেছেন যে মিন লাওয়াজিম ইল্লাযি ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইউকরিম জারা, ইমান আল্লাহ এবং পরকালের এর সঙ্গে একটা অপরিহার্য অঙ্গ হলো যে প্রতিবেশীকে সম্মান করা। কীভাবে? আইওয়াদ্দি, তার হক আদায় করা, আইয়া তাফাক্কাদ আহওয়ালা, তাদের হাল অবস্থা জানা মাঝে মধ্যেই, যে আপনার কেমন আছেন, ছেলেমেয়েরা কী করছে, কার কী দরকার আছে, আমরা কোনো সহযোগিতা করতে পারি কি না ইত্যাদি। এরপরে ওয়াইমুদ্দালাহু ইয়াদাল আউন, কখনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ওয়াইউয়াসিহি ফি মাসাইবিহি, আর কোনো বিপদে পড়লে সহযোগিতা করা অথবা সান্ত্বনা দেওয়া, ওয়াইউহান্নিআহু ফি আফরাহিহি, আর তাদের কোনো আনন্দ, তাদের মানে বিদেশ থেকে আত্মীয় এসেছেন বা একটা বিয়ে শাদী আয়োজন হয়েছে, পরীক্ষা ভালো ফলাফল করেছে, বাচ্চারা আগমন হতে, সন্তানের আগমন ঘটেছে, হ্যাঁ, অথবা তাদের বাসায় তাদের মা বাবা বেড়াতে এসেছেন, যে কোনো সময় এইটাতে আনন্দ প্রকাশ করা, বিরক্ত না হওয়া। আমরা উল্টাটা হয়ে যায়, আরে ওদের আবার মেহমান এসছে, ওদের বাসায় বাবা মা এসেছে, তারা আবার জোরে জোরে কথা বলে, এই তো আমাদের আমরা বিপরীত হয়ে পড়ছে, এটা না করা। এবং তিনি বলেছেন যে ফাল্লাদি লা ইউকরিম জারাহ, যে ব্যক্তি তার প্রতিবেশীকে সম্মান মর্যাদা ভালোবাসা দেখালো না, ইয়াকুনু ফি ঈমানি নাকসুন ওয়া খালাল, তার ঈমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হবে, তার ঈমানের মধ্যে খলল মানে গর্ত সৃষ্টি হবে। ফিল হাদিস শরীফ, এটা ইবনে মাজাতে এসেছে, ইত্যাদিতে এসেছে। নবীজি অন্য হাদিসে বলেছেন আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমান, যে তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি মুসলমান হতে পারবে। আল্লাহু আকবার। মুসলিম মানে কি? যে নিজে শান্তিপ্রিয়, অন্যকে শান্তি দেয়। তাহলে শান্তিপ্রিয় মানুষ তো অশান্তির কাজ করতে পারে না, আর এটা কিন্তু পারস্পরিক দায়িত্ব, যে আমি যদি করি সেটা আমিও পাবো, আল্লাহ আমাকে অন্য দ্বারা হবে। তো এইভাবে নবী আকসাল্লাম কখনোই এভাবে বলেছেন লাইসা বিউমিনিন মান বাতা শাবানা ওয়া জারহু ইলা জানিবিহি যা ইউন ওয়া হুয়া ইয়ালাম, আগে আমি বলেছি হাদিসটি, যে সে ব্যক্তি মোমেন নয়, মান বাতা শাবান, যে একে পরিতৃপ্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমালো কিন্তু সে জানে যে তার প্রতিবেশী খায় নাই, তাদের হয়তো আজকে বাজার নেই বা তাদের হয়তো আজকে ব্যবস্থা নেই। এটা আমাদের শহুরে সমাজে খুব একটা বোঝা যায় না, কিন্তু গ্রামীণ সমাজে বোঝা যায় যে কার কার ঘরের মানুষ চাকরিতে গিয়েছে কি না, বেতন পেয়েছে কি না, অথবা ব্যবসা আজকে হয়েছে কি না, দোকান খুলতে পেরেছে কি না, বিশেষ করে এই যে কোভিড করোনাকালে ও মহামারীকালে এগুলি কিন্তু বোঝা যায় যে কার অবস্থা কী। সেই ক্ষেত্রে যে আমিও একেবারে পরিতৃপ্ত না হলাম, আমি কিছু কম খাই, একটি রুটি দিয়ে দিই, কিছু খাবার দিয়ে দিই, এটি নবীজির শিক্ষা, তিনি বলেছেন। তারপর ওইটি যে আচরণের দিক থেকে নিরাপদ বোধ করে না, হ্যাঁ, লাইমিন আহাদুকুম হাত্তা লাইমানু জারুহু বাওয়া ইকাহ, যে সেই ব্যক্তি মোমেন নয় বলে যে যার প্রতিবেশী তার আচরণ থেকে নিরাপদ
বোধ করে না যে কি জানি কি বলে ফেলে, কি জানি কি করে ফেলে, তার কোন কথার মাধ্যমে আমি কি যে আহত হয়ে যাবে। হ্যাঁ, এমনকি মানে মুখ চাওয়াচাই হয় না। অনেক অনেক দেখবেন যে এক এক বাসার মালিক আরেক বাসার মালিকের সামনে পড়ে না, যে সামনে পড়লে জানি কি বলে, কি জানি জিজ্ঞেস করে। এই যে অথচ উচিত ছিল কি যে কখন বের হইলে ভাইয়ের সঙ্গে দেখা হবে, একসাথে নামাজে যাই চলেন, একসাথে আমরা বাজারে যাই, একসাথে আমরা গরু কিনতে যাই, একসাথে ঈদের মাঠে যাই, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু এখন হয়েছে বিপরীত, যে সামনে পড়লে উনি জানি কি জিজ্ঞেস করেন, কি জানি কি হয়ে যায়। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ইসলামী শিক্ষাগুলো এরকম। মুফতি ওয়ালি রহমান খান, আপনি দীর্ঘদিন থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাদ্দিস হিসেবে আছেন, আমরা একটি হাদিসের গল্প আপনার কাছ থেকে শুনতে চাই, বিখ্যাত যেটি প্রতিবেশীর অধিকার সম্পর্কে, যে একজন সাহাবি তার কাছে একটি ছাগলের মাথা এসেছে, তো তিনি মনে করেছেন যে আমি তো খেতে পারি এটি, কিন্তু আমার প্রতিবেশী যিনি আছেন আমার ঘরের পাশে তিনি আমার চেয়ে ভালো, তো আমি তার বাসায় এটি পৌঁছে দিই। তো ঘটনার শেষে যেটি হয়েছে যে এটি আবার তার ঘরে এসছে, কোনো কোনো ক্ষেত্রে এসছে যে 40 ঘর পর্যন্ত ঘরে। এই ঘটনাটি যদি আজকে আমাদের দর্শকদের জন্য আপনি একটু বিস্তারিত, এটা একটা সাধারণ হাদিস, মানে খুব একটা শক্তিশালী সূত্র নেই, তবে এটি এটি মানে একটি শিক্ষা, কারণ আমরা এখানে তো ফরজ কিছু না যে আপনার ওই রকম শক্তিশালী হাদিসের প্রয়োজন। সাধারণ নির্দেশনার ক্ষেত্রে আপনার দয়ফ হাদিস হলেও চলে। তো এটি এরকমই যে মানুষের অধিকার এবং অন্যের প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যে আমি আপনাকে দিয়েছি, আবার আপনি মনে করেছেন যে ঠিক আছে এটা আমি আরেক প্রতিবেশীকে দিই। এইভাবে মানে সবাই প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবেশীকে অগ্রাধিকার বেশি দিয়েছে, বেশি মানে করেছে, এবং এই যে কুরবানি করেছে, এক স্যাক্রিফাইস করেছে, যে আমি না খেয়ে ভাইকে দিই। এইভাবে দিতে দিতে পরে দেখা যায় আবার প্রথম ব্যক্তির ঘরে চলে এসেছে। তো এটি কি ইসলামের তো শিক্ষা? আপনি জানেন ইয়ারমুকের যুদ্ধে তো এরকমই, যে প্রতিবেশীরা তো খাবার আছে, তারপর আরেকজনকে দিচ্ছে, আমরা কুরবানির সময় 3 ভাগ করি, নিজের অংশটা রাখি, এরপরে প্রতিবেশীকে 1 ভাগ দিই, আরেক ভাগ গরিব মিসকিনকে দেই। কিন্তু ওই ইয়ারমুকের যুদ্ধে কি, যে এক পেয়ালা পানি একজন খাবেন মৃত্যুর মুখোমুখি, সে অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পানি চেয়েছেন, এই সময় শুনছেন আরেক ভাই ডাকছে, তাকে দিয়ে দিয়েছেন, তিনি আবার নেওয়ার আগে শুনলেন আরেক ভাই আত্মচিৎকার করছে পানি পানি বলে, তাকে দিয়ে দিয়েছে। তো এগুলো তো ইতিহাস। তো সেই মানুষগুলি দুনিয়াতেও ইতিহাস হয়ে আছেন এবং মানে সারা জীবনের জন্য তারা দৃষ্টান্ত হয়ে আছেন, নদী স্থাপন করে গিয়েছেন, পরকালে অনেক বড় প্রাপ্তি পাবেন। তো আমরাও এরকম আমাদের জীবনে এই সকল ক্ষেত্রে যদি মানসিকতা এরকম হয়, এবং আমরা এই চর্চাগুলি শুধু নিজেরা করছি তা না, আমরা যদি করি তাহলে আমাদের সন্তানরা শিখবে যে আত্মীয় না কিন্তু প্রতিবেশীকে কী ডাকতে হয়, যে ওনাকে চাচা বলবে, আঙ্কেল বলবে, ওনাকে খালাম্মা বলবে, ওনাকে বড় ভাই বলবে। এই যে এই শিক্ষাগুলো আমরা ছোটোবেলায় মা বাবার কাছে পেয়েছি। হ্যাঁ, আমরা কখনো যে বাড়ি ভাড়াটেকে আমরা ভাড়াটে বলি নাই, আমরা অমুকের আম্মা বলতাম, আমরা যদি অনেক বয়স্ক লোক তো আমরা খালাম্মা বলছি, আমরা ফুপু বলছি, তারা আমার দাদিকে মাকে তারা এরকম খালাম্মা বলছেন। এই শিক্ষাগুলো এখন সেটা না, আমরা প্রতিবেশী হলেও একটি পারিবারিক বন্ধনে তারা আবদ্ধ ছিলেন, এখন সেই বন্ধনটা ক্রমশ ঢিলে হয়ে যাচ্ছে খুবই, সেই সম্পর্কটি ফিকে হয়ে যাচ্ছে। কেমন করেছেন, আমরা দেখেছি যে আমাদের ভাড়াটেরা যখন আমার দাদা মারা গেছেন, তারা আমাদের ফুপুদের মতোই আপন মেয়ের মতো বিলাপ করে কান্না করেছে, মানে ভুলতে পারে না যে ওনারা এত ভালো মানুষ ছিলেন, চলে গেলেন, মানে নিজের বাবা মা মারা গিয়েছে, এরকম হয়েছে। তো এখনও যদি আমরা এই ইসলামের শিক্ষাগুলো চর্চা করি সবাই, দেখা যাবে যে এরকমই সমবেদনা আসবে, এরকমই দোয়া আসবে, সেই সোনালী সময় আবার গড়ে উঠবে, ফিরে আসবে। মুফতিউল রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক অধিকার এবং আমাদের করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, শেষ মুহূর্তে দর্শকদেরকে আপনি কি বলবেন? জি, দর্শকদের কাছে এটি কথা যে আমরা ইসলামের শিক্ষা আমাদের কম বেশি সবার জানা আছে, কিন্তু আমরা আজকের আলোচনা থেকে অন্তত মানে আমাদের চারপাশের যে 4টি বাসা, আমাদের অ্যাপার্টমেন্ট হোক আর বাড়ি হোক, এই 4 বাসার সাথে আজকে থেকে আমরা ভালো আচরণ শুরু করে দিই, এবং সেটি নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে বাস, তারা কি দেবে সেটা না, আমি জানি বললেন আল্লাহ সন্তুষ্টির জন্য আজ থেকেই সালাম দেওয়া, শুভেচ্ছা বিনিময় করা, খোঁজ নেওয়া, একটু হাসি মুখে তো কথা বলতে পারি, আর এদের মানে পরিচয়টা জানা, দেশে বাড়ি কোথায়, কোথায় কী করেন, অন্তত এরকম আমারটাও আমি দেওয়া, যেন একে অপরের বিপদ আপদে আমরা, আরেকটা হলো যে হাদিয়া দেওয়া,
এটা কিন্তু খুবই, আমরা শহরের মানুষ তো অভাবে নাই দেখি তো, তো তারা দেখা যায় যে কৃপণতা, যে আমি পাঁচটা খাবার খাবো একটা খাবার দিই, এরকম আপনি ভালো রান্না করেছেন একটু পৌঁছে দেন, যে পিজা রান্না করেছে একটু পৌঁছে দেন, শ্যামাই রান্না করেছে একটু দিয়ে দেন, একটু ভালো তরকারি হয়েছে একটু দেন, তখন ইফতার করবেন ওনাদেরকে নিয়ে করেন। এটা ইসলামের সৌন্দর্য। এবং এটা বাড়লে আপনি যদি মনে করেন যে আপনি ভালো মুসলমান আর তারা একটু ত্রুটি আছে, সেটা আপনি পূরণ করতে পারবেন আপনার দাওয়াত পৌঁছে। মাওলানা ওয়ালি রহমান খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য এবং আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অতিথি একটি চমৎকার হাদিস বলেছেন, অনেকগুলো হাদিস তিনি বলেছেন, একটি হাদিস আমি আপনাদের হৃদয়ে গেঁথে দিতে চাই, সেটি হলো মান কানা ইউমিন বিল্লাহি ফালিয়াকরিম জারহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে নবীকে ভালোবাসে, ফালিয়াকরিম জারহু, সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সম্মানের জায়গাটা আসলে কোথায়? আমরা প্রতিবেশীর সঙ্গে হাসি মুখে কথা বলতে পারি, এটি কিন্তু তাকে সম্মান করা। আমরা প্রতিবেশী যদি ছোট হয়, আমি তাকে স্নেহ করতে পারি। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে ব্যক্তি ছোটকে ছোট স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে নয়। আমরা প্রতিবেশীর কতটুকু খবর রাখছি? হতে পারে না আমার প্রতিবেশী করোনা আক্রান্ত, যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই অবস্থায় তার খোঁজ খবর নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, আপনি তার জন্য দোয়া করুন। এটাও কিন্তু প্রতিবেশীর অধিকার। আমরা প্রতিবেশীর পক্ষ থেকেও তো দান সাদাকা করতে পারি। আমার প্রতিবেশী ছেলেটি চাকরি পাচ্ছে না, একটার পর একটা অফিস ঘুরে এসে সিবি দিয়ে যাচ্ছে, আমি তাকে জানালাম না, আমি তো তার জন্য একটু চেষ্টা করতে পারি, দুটো জায়গায় আমি কথা বলতে পারি, এটিও কিন্তু প্রতিবেশীর হক। আমাদের মনে রাখতে হবে, আমার মৃত্যুর পরে প্রথম কাতারে জানাজায় যে লোকগুলি থাকবেন তারা কিন্তু আমার প্রতিবেশী। সুতরাং আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের প্রতি যেমনি করে আমার অধিকার রয়েছে, আমার হক রয়েছে, তেমনি করে কিন্তু প্রতিবেশীর প্রতি আমাদের হক রয়েছে। আজকের অতিথি আমাদেরকে অবগত করেছেন, কোনো কোনো বর্ণনা মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। 40 ঘরের কথা বাদ দিলাম, আমাদের অতিথি লাস্টে যে কথাটি বলেছেন, 4টি ঘর অন্তত আমাদের অ্যাপার্টমেন্টের, 4টি দরজা আমাদের বাড়ির চারপাশের, 4টি বাড়ি আমরা যদি আজকে থেকে চিন্তা করি, এখন থেকে প্রতিবেশীর সঙ্গে আমাদের আনন্দের সম্পর্ক হবে, প্রতিবেশীর সঙ্গে সম্মানের সম্পর্ক হবে, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক হবে। সত্যি সেই সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি, ভালোবাসাময় হয়ে উঠবে আজকের এই সমাজ। সে তফিক আল্লাহ তালা দান করেন, এই কামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।